ফুটবল ফেডারেশনের নির্বাচনে যারা নেতৃত্ব দিয়ে 139 ডেলিগেট 21টি পদ আর 47 প্রার্থী সম্মিলিত নাকি সমন্বয় পরিষদ আগামী 4 বছরের জন্য কাদের কাঁধে উঠছে বাংলার ফুটবলের দায়িত্ব I have gained an experience নির্বাচনের আগে কথার ফুলঝুরি ফোটায় সবাই পরে আর দেখা যায় না বাস্তবায়ন সাবেকদের সংখ্যাটাও ঠিক সেখানে কাজী সালাউদ্দিন যেখানে তিন যুগে করতে পারেনি অনেক কিছুই সেখানে আরেক দফায় কেন আবার তাই তো অনেকেই চাচ্ছেন দিচ্ছেন পরিবর্তনের ডাক আছে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কাও সুষ্ঠু নির্বাচন কেমন হবে কেমনে হবে আমি জানি না কারণ এই যে যারা কাউন্সিলর আছে আমি যতটুকু শুনলাম যে এরা নাকি নিজেদের তৈরি করা আমরা চাই নতুন লোক আসুক আমরা চাই ফুটবলের উন্নয়ন ওটা যেই থাকুক না কেন এখন যেখানে সালাউদ্দিন ভাই পরপর 12 বছর যেখানে কাজ করেছেন আপনারা জানেন যে এটা দৃশ্যমান যে ফুটবলের যে রেটিং 190 কোটা এখন ঘোরাফেরা করে তবে ওসবের মার পেতে জিতে নারাজ বর্তমান ফুটবলাররা বিপরীতে তাদের দাবি আরো বাড়ানো হোক সুযোগ সুবিধা যিনি নির্বাচিত হন না কেন কাজ করুক ফুটবলের উন্নয়নে পাইনিয়ার থেকে শুরু করে আমাদের বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগ পর্যন্ত যত স্তরের লীগগুলো আছে তারা যেন আসলে কন্টিনিউ লীগ আয়োজন করে এবং অবশ্যই এখানে ন্যাশনাল টিমের প্লেয়ারদের একটা বেতন কাঠামো তৈরি করা উচিত যাতে ফুটবলাররা আসলে অনুপ্রাণিত হয়ে যেন আসলে ফুটবলে ভালো মন নিবেশ করে তবে আমার জোরালো আহ্বান থাকবে যে যারাই আসুক দিন শেষে আমরা বাংলাদেশ বাংলাদেশের ফুটবলের যেন যে কোনোভাবে উন্নয়ন হয় সেদিকটা অবশ্যই যেন তারা লক্ষ্য রাখে তবে একটা ব্যাপারে ঠিকই একমত সাবেক ও বর্তমানরা সেটা হলো যোগ্য লোকই বসুক বাংলার ফুটবলের মসনদে যাতে ভর করে আর পেছনে তাকানো নয় সামনে তরতর করে এগিয়ে যাক লাল সবুজের ফুটবল মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা